Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. Welcome back to my channel. Priyo Kotha vlogs e shobaike shagotom. Shobai kemon achen? Asha kori shobai onek onek bhalo achen. Ami apnader doya bhalo achi. আজকে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটি না টেনে পুরো দেখবেন, দেখলে আপনাদের অনেক উপকার হবে এবং অনেক ভালোও লাগবে। তো ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিন। অন্যান্য ভিডিওতে আপনারা আমার দেখতে পেয়েছেন আমি দুধের সরটা সংরক্ষণ করি, তো আজকে দেখাবো কেন আমি দুধের সরটা সংরক্ষণ করে রাখি। তো আমরা যেহেতু বাসায় দুধ রোজ করে রোজ রাখি, তো সেই দুধের সরগুলো আমরা কখনোই খাই না, তো সেই দুধের সরগুলো আমি ডিপে সংরক্ষণ করি। প্রথমে দুধটা আমি জাল দিয়ে নিই। জাল দিয়ে নিলে কিছুক্ষণ পরে দেখতেই পাই একটা সর বসে যায়, একটু জাল করলে একটা লাল সরের মতো পড়ে, তো সেই সরটা আমি উঠিয়ে রাখি। এভাবে রেগুলার ডিপে সরটা আমি সংরক্ষণ করতে থাকি। একসময় অনেকগুলো সর জমে যায়, তো সেই সরগুলো দিয়ে আমি হচ্ছে বাসায় ঘি তৈরি করি। আর এই ঘিটা দিয়ে আমি বিভিন্ন রান্না ব্যবহার করে থাকি। তো এই ঘিটা অনেক সুন্দর কালার হয় এবং অনেক ভালো একটা ঘ্রাণ হয়। আশা করি ভিডিওটি আপনারা পুরো দেখলে বুঝতে পারবেন এবং আপনারাও এটা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। তো অনেকগুলো দুধের সর আমার জমে গিয়েছে। দুইভাবে দুধের সর উঠানো যায়। একটা হচ্ছে দুধটা জাল দিয়ে আপনি ফ্রিজে রেখে দিলে অনেক মোটা হয়ে সর পড়ে, তো আমি সেভাবে করি না। যেহেতু আমরা প্রতিদিনের দুধ প্রতিদিন খেয়ে ফেলি, তো যেটুকু সর পড়ে আমি জাল দেওয়ার পর আমি সেটুকু উঠিয়ে রাখি। তো সরগুলো যেহেতু ডিপে সংরক্ষণ করা হয়েছে, সেগুলো একটু শক্ত অবস্থায় বাটলেই ভালো হয়। আর এটা বাটার সময় কোনো পানি ব্যবহার করতে হয় না, জাস্ট এভাবে বেটে নিলেই হয়। তো সবগুলো সর আমার বাটা হয়ে গিয়েছে, দেখতেই পেয়েছিলেন অনেকগুলো সর। তো আমি দুই পাতিল আলাদা করে নিয়েছি, দুই পাতিল আলাদা করে এখন এগুলোকে ফেটে নেব। 5 থেকে 7 মিনিট ফেটার পরে একটা সফট ভাব হয়ে আসবে। আর এটা ব্লেন্ডারও ফেটে নিয়ে করা যায়, আর দুধের সরটা সরাসরি জাল করেও ঘি তৈরি করা যায়, সেক্ষেত্রে ঘিটা একটু কম হয়। তো এভাবে করলে ঘিটা অনেক বেশি হয় আর কালারটাও অনেক সুন্দর হয়। এটা আমি শিখেছি আমার শ্বশুরবাড়ির এক আত্মীয়র কাছ থেকে অনেক বছর আগে। তো তারপর থেকে আমি বাসায় ঘি তৈরি করি। এই যে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ফেটার পরে জিনিসটা যখন একটু সফট হয়ে আসবে, তখন এর মধ্যে আমি কিছু পরিমাণ পানি মিশাবো। আর এই পানিটা আমি ফুটানো পানি ইউজ করেছি, মানে ফুটানো ঠান্ডা খাবার পানি ব্যবহার করেছি, যেহেতু এটার যে পানিগুলো বের হয়েছে সেগুলো আমি অন্য কাজে ব্যবহার করব। এই মাখনটা আমি উঠিয়ে নেব। আর এটা যখন ভালোভাবে ফেটা হবে, তখনই এটা যখন আমি পানি ব্যবহার করব মেশাবো, তখন দুইটা জিনিস আলাদা হয়ে যাবে। আর আলাদা হয়ে গেলেই আপনাকে বুঝতে হবে যে জিনিসটা আমার পারফেক্ট হয়েছে। তো এই পানিগুলো আমরা কী কাজে ব্যবহার করব? এই পানি দিয়ে আমরা মাঠা ব্যবহার করে মাঠা বানিয়ে খেতে পারি। এই পানি আমরা পোলাও রান্নার কাজে ব্যবহার করতে পারি, মাংস রান্নায় ব্যবহার করতে পারি, রোস্ট তৈরি করলে সেই রোস্টেও আমরা এই পানি ব্যবহার করতে পারি, এবং সবজি রান্না করলেও আমরা সেই সবজিতে এই পানিটা ব্যবহার করতে পারি। তো দুধের সর এবং দুধের সর থেকে ফেটানোর পর যে পানিটা বের হয়, দুইটাই আমরা কাজে ব্যবহার করতে পারি। তো আজকে আমি এই পানি দিয়ে লাচ্ছির মতো তৈরি করব। তো যেহেতু আজকে আমরা রোজা রেখেছি, তো রোজার ইফতারির শরবতটা এটা দিয়েই খাবো, মাঠার মতো তৈরি হবে। আর এই যে দেখতেই পাচ্ছেন সরগুলো কতটা সফট হয়ে মাখনের মতো দেখাচ্ছে। তো যেহেতু অনেকগুলো সর দেখতে পেয়েছিলেন, আমি আর অন্যগুলো এভাবে সেম প্রসেসে করে নেব। আর যখন আমি এটা ফেটেছি তখন আমি পানি দেই নাই, অনেকক্ষণ ফেটার পরে তারপরে পানি মিশিয়ে মাখনটা আলাদা করেছি আর পানিটা আলাদা করে নিয়েছি। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন। কিছু কিছু জিনিস আছে আসলে বলে বোঝানো যায় না, এগুলো দেখে বুঝে নিতে হয়। এটা হচ্ছে সেরকমই একটা জিনিস, তো আশা করি আপনারা দেখে বুঝে নেবেন। আর যারা যারা আমার পাশে আছেন, আমার পাশে থেকেছেন, আশা করি সামনেও আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে যেতে সাহায্য সহযোগিতা করবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ
প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি হিট করে দেবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভিডিও রিলেটেড, যেটা মানে হচ্ছে আমি যেটার উপর ভিডিও করেছি সেটার উপরই। আর অন্তত পক্ষে ছোট্ট একটি লাইক দিবেন, একটা লাইক আমার ভিডিওটা অন্য একজনকে দেখতে অনেক সহযোগিতা করে, আর আমি আপনাদের কাছে এতটুকু আশা করতেই পারি। তো এখন আমার মাখন আলাদা করে নিতে পেরেছি আমি, এখন হচ্ছে এটা আমি চুলায় বসিয়ে দেব। তো প্রথমে আমি যখন চুলায় দেব, চুলাটা ধরিয়ে হাই হিটে এটা আমি 5 মিনিট জাল করব ঢাকনা দিয়ে। পরবর্তীতে যখন এটার বলক আসবে তখন আমি ঢাকনাটা আস্তে করে খুলে রেখে দেব। এই যে দেখতেই পাচ্ছেন, যেহেতু আগুনটা অনেক জোরে দিয়েছি, পাশ থেকে এগুলো আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। দুধের সরটা আসলে এটা ফ্যাটার পর সফট মাখনের মতো হয়ে যাবে, বাটারের মতো হয়ে যাবে পুরা। তো এটাই জাল করে আপনার ঘি তৈরি হবে। তো আজকে দুপুরে কী কী রান্না করেছি সেই সাথে সেটাও শেয়ার করব, রেসিপি না জাস্ট যা রান্না করেছি তা দেখিয়ে দেব। এভাবে আস্তে আস্তে বলক আসতে থাকবে, এরকম হলুদ কালারও হবে। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট আর আমরা থাকবো না, এভাবেই আমরা জাল দিতে থাকবো। 5-7 মিনিট জাল দেওয়ার পরেই আপনার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, নিচে একটা সরের মতো পড়বে আর উপরে আপনার ঘিটা আলাদা হয়ে যাবে। আর আমরা সবসময় চেষ্টা করব যে পাতিলে আমরা তরকারি রান্না করি সেটাতে এই ঘিটা তৈরি করার, তাহলে কালারটা অনেক সুন্দর হয়। আজকে দুপুরে রান্না করেছে হচ্ছে চিকেন ভুনা করেছি, আর সাজনা দিয়ে শুটকি আর একটা বেগুন দিয়ে রান্না করেছি, আর পাট শাক ভাজি করেছি, ডাল করেছি। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাবার। তো খাবার রান্না শেষ হয়ে গিয়েছে, এরই মধ্যে আমার দুধের সরটা বেশ ভালো, এই যে অনেক বলক আসতেছে, এরকম হলেও টেনশনের কিছু নেই। এই যে দেখতেই পাচ্ছেন নিচে একটা সরের মতো পড়েছে আর উপরে ঘিটা আলাদা হয়ে গিয়েছে। আরেকটু যখন আমি জাল করতে থাকবো তখন এটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, একটা ক্লিয়ার তেলের মতো আসবে, তখনই আমাকে বুঝতে হবে যে এটা একটা পারফেক্ট ঘি তৈরি হয়ে গিয়েছে। আর কতটা সুন্দর স্মেল যখন আপনারা বাসায় তৈরি করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এছাড়াও আমি অন্যভাবেও ঘি তৈরি করতে পারি বাটার দিয়ে, সেটাও আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব ইনশাআল্লাহ। এই যে আমার ঘিটা হয়ে গিয়েছে, নিচে একটা সরের মতো জমবে, তো পুড়ে যাওয়ার আগেই আমরা চেষ্টা করব এটা তুলে নিতে। তো ঘিটা প্রথমে অনেক গরম থাকবে সেহেতু, তাই আমি এটাকে সংরক্ষণ করব। একটা স্টিলের ছোট পাতিলের মতো নিয়েছি, অনেক ঘি হয়েছে আল্লাহর রহমতে। পরবর্তীতে যখন ঠান্ডা হবে তখন আমি একটা ছোট বাসায় তৈরি করলেই এটা বুঝতে পারবেন। আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি অলওয়েজ আপনারা আমার পাশে থাকবেন এবং ভিডিওটি ছোট্ট একটি লাইক দিয়ে দেখতে থাকবেন। তো যেহেতু আজকে আমরা রোজা রেখেছি, তো বলেছিলাম যে ঘি তৈরি করার যে মাখনের পরে যে পানিটা ব্যবহার করেছিলাম ফুটনো পানি, সেই পানিটা দিয়ে সুন্দর একটা লাচ্ছির মতো তৈরি করেছি। এটা জাস্ট লেবু লবণ আর হচ্ছে বিট লবণ আর চিনি দিয়ে তৈরি করেছি, এটা খেতে অনেক ভালো হয়। আশা করি আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।